হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ফ্রেন্ডস, আপনারা জানেন যে অ্যাসারের মিটিং হয়েছিল, রাউন্ড টেবিল মিটিং আমাদের। সেই মিটিংয়ে অনেক ছোটো ছোটো কিছু আপডেট আসছে, ভালো ভালো আপডেট। সেই আপডেট নিয়ে আজকে এই ভিডিওটা, ভিডিওটার সঙ্গে থাকবেন শুরু থেকে শেষ অবধি, বিস্তারিত জানতে পারবেন। তার আগে বলি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা এখন আমার চ্যানেলে আছেন। তো ফ্রেন্ডস, যেটা লাস্ট মিটিং হয়েছিল অ্যাস স্যারের, সেই মিটিংয়ে যে আপডেট হয়েছে, সেই মিটিং আপডেটটা আমার মানে সবার জানা উচিত। তো প্রথম আপডেট বলি, আমাদের যে ওন ডাটা সেন্টার, ঠিক আছে, ডাটা সেন্টার কি, ডাটা সেন্টারটা যে কি, ডাটা সেন্টারটা হচ্ছে এমন একটা জিনিস, আমাদের পৃথিবীতে যত কোম্পানি আছে, যত অনলাইন কোম্পানি, যত ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এর মধ্যে 99% কোম্পানি ডাটা সেন্টার বানাতে পারে না, বানাতে সক্ষম হয় না। তাহলে 1% কোম্পানি ওরা ডাটা সেন্টার বানায়, 1%-এরও কম হয় মনে হয়। তো তার মধ্যে আমাদের অনপ্যাসিভ একজন। তাহলে ভাবুন আমরা কী জায়গায় আছি, কী পর্যায়ে আছে। ডাটা সেন্টার মানে হচ্ছে এমন একটা কোম্পানি, যে কোম্পানি ইউনিকর্ন সুপার ইউনিকর্নের মধ্যে থাকে। যেমন অলরেডি জানেন, ফেসবুক, মাইক্রোসফট, অ্যামাজন অ্যান্ড গুগল, ইউটিউব, তো এদের সাথে আমাদের অনপ্যাসিভ নিজস্ব ডাটা সেন্টার। ওকে, তো ডাটা সেন্টারের কাজ খুব দ্রুত গতিতে চলছে অ্যান্ড খুব তাড়াতাড়ি, উইদিন এ মান্থ হয়তো আমাদের ডাটা সেন্টারের কাজ কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড তারপরে আমাদের ডাটা সেন্টারের সাথে আমাদের নিজস্ব সার্ভারে আমাদের সব কাজ স্টার্ট হবে। অ্যাস স্যার যেটা লাস্ট কালকে একটা ভালো আপডেট দিয়েছে, সেটা হচ্ছে যে আমরা কিছু লেয়ার নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। লেয়ার বলতে সেটা ঠিক লেয়ার টেপ না, সেটা হচ্ছে যেমন ধরেন একটা নিউ কিছু ইনোভেশন আমাদের অনপ্যাসিভে। যেমন আমি বলি, ক্রিপ্টো মাইনিং, ক্রিপ্টো জানেন যে বিটকয়েন, বিটকয়েন সবাই নাম জানে, বিটকয়েন, ক্রিপ্টো মাইনিং, ক্রিপ্টো ট্রেডিং, ওয়াইফাই, ইন্টারনেট, এনার্জি, ডাটা সেন্টার, তো এইগুলো আমাদের অ্যাস স্যার ভেবেছিল যে আমরা ভবিষ্যতে এগুলো নিয়ে আমরা প্ল্যানিং করবো। বাট অ্যাস মুভি স্যার এমন কিছু তো দেখে নিয়েছে, এমন কিছু হয়তো দেখেছে বা শুনেছে, বা আমার মনে হয় মার্কেট সিচুয়েশান হিসেবে ওনাকে মনে হচ্ছে যে এখনই এগুলোকে করা উচিত। তো অলরেডি ব্যাকহ্যান্ডে সেগুলোর কাজ অলরেডি চলছে, সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের সবার সামনে চলে আসবে। ভবিষ্যতে হয়তো আমাদের নিজস্ব ক্রিপ্টো মাইনিং, নিজস্ব ক্রিপ্টো কারেন্সি, নিজস্ব ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্ম সব কিছু আমাদের পাবো, ইন হাউস সব আমাদের কাছে, কারণ আমাদের নিজস্ব ডাটা সেন্টার আছে, টোটাল ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের নিজস্ব। তাহলে আমরা যা কিছু করতে পারি, এনিথিং। তো অনপ্যাসিভ এখন ধীরে ধীরে এমন একটা বড় জায়গা যেতে যাচ্ছে যেটা আমরা তো ভাবতেই পারিনি। ওকে, তো আপনারা জানেন কি না জানি না, আমাদের গতকালকে আমাদের ইন্ডিয়াতে বাজেট হয়েছে, সেই বাজেটে ক্রিপ্টোকারেন্সি আমাদের এখানে লিগালাইজ করে দেওয়া হয়েছে। 30% ট্যাক্স আমাদের ক্রিপ্টোকারেন্সির উপর, 30% ট্যাক্স দিয়ে আমাদের এখন আমরা ক্রিপ্টোকারেন্সিকে লিগাল হিসেবে আমরা ইউজ করতে পারব। কীরকম 30% ট্যাক্স? আপনি 100 টাকা একটা। ওকে, তো ফ্রেন্ডস, যেটা বলছিলাম, আমাদের ইন্ডিয়াতে যে ক্রিপ্টোকারেন্সি লিগাল হচ্ছে, সেটা হচ্ছে 30% মানে আপনার প্রফিটের উপরে। আপনি ধরুন 100 টাকা আপনি যদি ক্রিপ্টোতে লাগান, ধরুন 100 টাকা আপনি বিটকয়েনে লাগালেন, সেখান থেকে আপনার 30 টাকা প্রফিট হলো বা 50 টাকা প্রফিট হলো, তো আসল টাকাটা বাদ দিলে যে 50 টাকা প্রফিট হলো তার উপরে 30% আপনার ট্যাক্স পে করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে এখানকার হিসাব আর কি। ওকে, তো এটা আমার মনে হয় একদিকে ভালো হলো কি, এতদিন অনেকেই যেটা কনফিউজ ছিল যে ক্রিপ্টোতে পয়সা ইনভেস্ট করবো কি, কোন সময় গায়েব হয়ে যাবে, কী হবে, তো এখন এটা লিগাল হয়ে গেলো, তো সবাই একটা পুরো ওয়ার্ল্ড একটা বিষয় হলো যে ইন্ডিয়া এমন একটা জায়গা, ইন্ডিয়াতে ক্রিপ্টোর একটা বিশাল বড় মার্কেট, নিয়ার অ্যাবাউট 1 কোটি লোক আছে ক্রিপ্টোতে ট্রেডিং করে, তো সেই লোকগুলো আজকে একটা অনেক বড় একটা জায়গা বলে অ্যান্ড পুরো ওয়ার্ল্ড বিসেসে একটা বড় একটা পজিটিভ সাইন আসলো ভার্চুয়াল কারেন্সির রূপে। তো পুরো ওয়ার্ল্ড টেকনোলজি দিকে যাচ্ছে, ঠিক আছে? আমাদের ইন্ডিয়াতে ই পাসপোর্ট কালকে ইনোগ্রেশন করলো, ই পাসপোর্ট, তারপরে আমাদের নিজস্ব ইন্ডিয়ান RBI-এর নিজস্ব ডিজিটাল কারেন্সি, যে আমাদের রুপি আছে, রুপিটাকে ডিজিটাল কারেন্সিতে করার জন্য CDBC, সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি, খুব তাড়াতাড়ি লঞ্চ করবে।
তো এটা অনেক বড় পজিটিভ সাইন, কারণ আমরা যারা ওয়ান পিসের সাথে আছি তারা অনেকটা অ্যাডভান্সে থাকবো আমরা এইসব ডিজিটাল দিক থেকে। ওকে, তো খুব ভালো, মানে মার্কেট পজিটিভ এখন আমাদের। ওকে, তো আমাদের নিজস্ব ক্রিপ্টো মাইনিং যেটা বললাম সেটা ধীরে ধীরে আমাদের হয়তো আসবে, সেটা নিয়ে পরে আলোচনা হবে আমাদের, ঠিক আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা জানেন এখন আমাদের এই মুহূর্তে আমাদের 6টা প্রোডাক্ট আছে। খুব তাড়াতাড়ি ও ট্র্যাকার আসবে, ও ট্র্যাকার 100% রেডি, সেটা একটা মিটিংয়ের মাধ্যমে আমাদের কে লঞ্চিং করা হবে। ওকে, সেটা খুব তাড়াতাড়ি হয়তো ওই দিনে উইকের মধ্যে মিটিংটা হবে ও ট্র্যাকার। তো ও ট্র্যাকারটা বেসিক্যালি এতদিন যেটা ও ট্র্যাকিং সিস্টেম ছিল আমাদের পুরো দুনিয়াতে, যে ট্র্যাকিং সিস্টেম ছিল যারা ইউজ করতো সেটাকে পার কিলোমিটার হিসেবে চার্জ করতো কোম্পানিগুলো। মানে আপনি যদি 10 কিলোমিটার মধ্যে ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করছেন তাহলে একটা চার্জ, 100 কিলোমিটার মধ্যে যদি ট্র্যাকিং করছেন তাহলে একটা চার্জ। তো এই সিস্টেমটাকে পুরো ব্রেক করে দিচ্ছে আমাদের অনপেসে, অনপেসে উইচ আনলিমিটেড। ওকে, তো ভাবুন কত বড় একটা মানে মার্কেট রয়েছে আমাদের। তো ট্র্যাকিং সিস্টেমটা খুব তাড়াতাড়ি আমাদের মিটিংয়ের মাধ্যমে আমাদেরকে লাইভ করে দেবে ও ট্র্যাকার। ওকে, এবার আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের 3টা লেয়ারে আমাদের পাস হবে। প্রথম লেয়ার হচ্ছে আমাদের যে কোম্পানি যারা টেস্ট করছে, আমাদের অনপেসিভের ফাউন্ড কোম্পানি যারা স্টাফ আছে। সেকেন্ড লেয়ারে আমরা টেস্ট করছি ফাউন্ডাররা। অ্যান্ড থার্ড লেয়ার আরেকজন আছে, আরেকটা আছে যারা থার্ড পার্টি, যেটা অ্যাসারের নিজস্ব কোনো থার্ড পার্টি কোম্পানি আছে বা কোনো থার্ড পার্টি, ওরা থার্ডই পার্টি যারা মানে লাইভ টেস্ট করে। ওকে, লাইভ টেস্টিং করে, সেই টেস্ট করার পর তারপরে আমাদের কাছে আসে প্রোডাক্টগুলো। কারণ অ্যাশ মুফারে ওটাকে থার্ড আই, তৃতীয় আই বলছে, তৃতীয় চক্ষু বলছে ওটাকে, সেই থার্ড লেয়ারকে করার পর আমাদের প্রোডাক্টগুলো পাস হচ্ছে। ওই থার্ড লেয়ার যারা আছে তারা হচ্ছে বেসিক্যালি ইস্যু দিচ্ছে, রিভিউ দিচ্ছে যে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কীরকম, ভালো খারাপ মন্দ কী। কারণ আমরা তো আমাদের প্রোডাক্ট ভালো বলবো, রাইট, আমাদের কোম্পানি যারা আছে ওরাও ভালো বলবে। তো কিন্তু থার্ড পার্টি যারা আছে ওরা তো, ওদের ফিডব্যাক আলাদা, ওদের নিউট্রাল পার্টি। ওকে, তো এটা অনেকটা গুরুত্বপূর্ণ। কেন আমি বলছি স্যার, কি যারা থার্ড পার্টি রিভিউ দিবে সেই রিভিউটা অনেক বড় একটা মায়নে রাখে আমাদের প্রোডাক্টের উপরে। এই 3টা লেয়ার পাস করে যখন আমরা মার্কেটে প্রোডাক্টটাকে ছাড়বো তখন পুরো প্রোডাক্টটা একদম দমদার, একদম রকেটের মতো কাজ করবে। ওকে, তো এটা খুব ভালো জিনিস। অ্যাসার এগুলো ব্যাকএন্ডে আগের থেকেই প্ল্যানিং করে রেখেছে। তো যখন কোনো মিটিং হয় না 7 দিন 10 দিন তখন আমরা ভাবি মনে হয় কী হলো কী না হলো, কিন্তু ব্যাকহ্যান্ডে প্রচুর কাজ এগুলো হতে থাকে সবসময়। ওকে, অ্যান্ড ও স্টাফ আমরা এখন ইউজ করতে পারছি না, বাট স্যার বলেছি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমরা প্রত্যেকটা ফাউন্ডার ও স্টাফ ইউজ করতে পারবো। ওকে, প্রত্যেকটা ফাউন্ডার ও স্টাফ ইউজ করতে পারবো, এটা একটা অনেকটা বড় খবর। আমরা কী ইউজ করবো, স্যার বলছে আপনার যখন কোম্পানি না থাকে তাহলে আপনি আপনার অনপেসিভের নামে কোম্পানি খুলে আপনি নিজে টেস্ট করতে পারেন। কারণ আপনি দেখুন, বুঝুন সিস্টেম কী আছে, কোন অপশন কী আছে, কোন কোন সিস্টেম আছে ওস্তাপের মধ্যে। ওকে, এটা একটা বড় আপডেট ছিল। আগামী 13 ফেব্রুয়ারি যে একটা মিটিং হতে যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি কী, ডাক্তার ক্যান্ড্রুস শাহ যে আছে সেটা হচ্ছে একজন বড় ডেন্টিস্ট। উনি অ্যাকচুয়ালি আমাদের অনপেসিভের ফাউন্ডার মানে আমাদের অ্যাশমুফারে স্যারের সাথে একটা সাক্ষাৎকার, ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউতে ক্যান্ড্রুস আর অ্যাশমুফারে স্যার আমাদের, উনি ও একাডেমি সম্বন্ধে ওটা নিয়ে আলোচনা হবে যে অ্যাকচুয়ালি ও একাডেমিটা কী কী হতে যাচ্ছে, কীভাবে কাজ করবে, এই ব্যাপারটা নিয়ে ওই দিন একটা বড় একটা লাইভ মিটিং অ্যান্ড ওপেন মিটিং হতে যাচ্ছে। তো ওটা সবাই মাথা রাখবেন, কি ওই দিন লঞ্চ হচ্ছে কিছু, এরকম কিছু ব্যাপার নেই। যদি সারপ্রাইজ থাকে লঞ্চ হতেও পারে, বাট বেসিক্যালি এইটাই হচ্ছে ওই দিনকার মূল আলোচনা বিষয়, কি একটা ইন্টারভিউ হবে একটা। ওকে, মার্কেটিং ক্যাম্পেইন বেসিক্যালি কাজ চলছে, সব মানে প্রিপারেশন চলছে, এর মধ্যে কিছু লজিস্টিক ব্যাপারও থাকে মার্কেটিং ক্যাম্পেইনের জন্য। তো ওগুলোর উপরে কাজ চলছে, খুব তাড়াতাড়ি সেই মার্কেটিং ক্যাম্পেইন স্টার্ট হয়ে যাবে। অলরেডি আমরা জানি যে ছোটো ছোটো মার্কেটিং ক্যাম্পেইন আমাদের, যেমন লাইভ ইউটিউব হচ্ছে, কিছু কিছু একটা মার্কেটিং, এগুলোই প্রিপারেশন হচ্ছে আর কি ব্যাকএন্ডে। ওকে, অ্যান্ড ফাইনালি বোনাসও সেই নিয়ে স্যারও বলছে যে বোনাস নিয়েও আমার চিন্তাভাবনা মনে আছে, ভুলিনি, বোনাসও খুব তাড়াতাড়ি আমরা সব দেখতে পারবো, অ্যানাউন্স করতে পারবো। আরেকটা ফাইনালি যেটা আমি আপডেট দিই সেটা হচ্ছে যে ফাউন্ডার, যেদিন ও ক্যাম্পেইন স্টার্ট হবে কিন্তু ফাউন্ডার ক্লোজ করে দিয়েই মার্কেটিং ক্যাম্পেইন স্টার্ট হবে।
এটা কিন্তু খুব মাথায় রাখবেন। ফাউন্ডার ক্লোজ হয়ে যাওয়ার পর কিন্তু মার্কেটিং ক্যাম্পেইন স্টার্ট হবে। ওকে, তো ফাইনালি আমরা ইন হাউস, আমরা এত কিছু আমাদের কাছে আছে, তো আমরা উই আর চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, আমরা ওয়ার্ল্ডকে চেঞ্জ করতে পারি। আর এটা যেটা আপডেট সেটা আমি দিতে মিস করে গেলাম, সেটা হচ্ছে ও কানেক্টের আজকে 2 তারিখ, আগামীকাল 3 তারিখ, 3 ফেব্রুয়ারি ও কানেক্টের ডেমো আছে। ডেমো কি, আমাদের হায়দ্রাবাদে যে টিম যে ও কানেক্ট তৈরি করেছে, সেই টিম সেই ও কানেক্টটা এস স্যারের সাথে লাইভ ডেমো হবে। ঠিক আছে, এস স্যারকে ডেমো দিবে যে আমরা এই ডেমোটা যদি এস স্যারের পছন্দ হয় ও কানেক্টটা, তাহলে তারপরে ডেমো হবে আমাদের সাথে, অ্যান্ড তারপরে বিটা টেস্টিং আসবে। ওকে, যদি পছন্দ না তাহলে আবার কিছুখানি প্রিপারেশন নেবে। তো ফাইনালি ও কানেক্ট আমাদের সাথে লাইভ হবে বা মার্কেটে লাইভ আসবে, সেটা হচ্ছে আমাদের নিজস্ব ডাটা সেন্টার যখন অন হবে, সেই ডাটা সেন্টারের সাথে আমাদের ও কানেক্ট অ্যান্ড ও একাডেমি লাইভ হবে। কারণ এটা আমাদের অনেক বড় প্রোডাক্ট, ও কানেক্ট হচ্ছে আমাদের অনফেসের সবচেয়ে বড় প্রোডাক্ট, বিলিয়ন্স অফ ডলারের প্রোডাক্ট। অ্যাসার বলছে যে ও কানেক্ট যখন লঞ্চ হবে হয়তো পুরো ইন্টারনেট একটা ভাইব্রেশন হবে ও কানেক্ট। অ্যান্ড ও একাডেমি যেটা আছে, ও একাডেমিতে আমাদের আমেরিকান বড় বড় কিছু ইউনিভার্সিটি, বড় বড় MBA কোর্স, প্রাইভেট শর্ট MBA কোর্স ওর মধ্যে করা যাবে, খুব ভালো ভালো। ঠিক আছে, সেগুলো সবাই করতে পারবে আমাদের ফাউন্ডার। তো ফ্রেন্ডস, এই ছোটো ছোটো কিছু আপডেট ছিল, এরপরও কিছু ইমোশনাল আপডেট ছিল, সেটা হচ্ছে যে আমরা শুধু অনেকেই ফাউন্ডাররা ঘড়ি দেখে কবে লঞ্চ হবে ক্যালেন্ডার দেখে। তো অ্যাজ স্যার বলছে যে আপনি আপনার থিঙ্কিংটা ভিশনটা বড় করুন, আপনি হয়তো জানেন না যে ওয়ান পেসের কী, তার জন্য আপনি বারবার ক্যালেন্ডার দেখছেন, ঘড়ি দেখছেন। ওকে, তো ওয়ান পেসিভ ইজ এ বিগ ডান ডিল, কারণ ওয়ান পেসিভ যখন অ্যাজ স্যার যখন স্টার্ট করেছিল তখন ভেবেছিল উনি যে কিছু শুধু আমি সফটওয়্যার দিয়ে এই টুলস দিয়ে আমি হয়তো চালাবো, যদি ওই টাইপ থাকতো, ওই মধ্যে সীমিত থাকতো, তাহলে কিন্তু আজকে হয়তো ওয়ান পেসিভ লঞ্চ করে যেত। বাট সময়ের সাথে সাথে কিন্তু অ্যাজ স্যার কিন্তু দেখেছে যে এর সাথে এটা হলে ভালো হয়। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে।